আশি ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর সূচি প্রকাশ করেছে বিসিবি। সফরে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারতীয় ক্রিকেট দল। সূচিতে রাখা হয়নি কোনো প্রস্তুতি ম্যাচ। পহেলা ডিসেম্বর ঢাকায় আসবে রোহিত শর্মারা। মাঝে অনুশীলন শেষে 4, 7 ও 10 ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলার জন্য চট্টগ্রামে উড়াল দেবে দুই দল। 14 ডিসেম্বর সাগরিকায় শুরু হবে সাদা পোশাকের ক্রিকেটের লড়াই। এরপর ঢাকায় ফিরে 22 ডিসেম্বর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরে। 27 ডিসেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারতীয় ক্রিকেট দল।